ভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কীতা সব বালা সৈন্যী সব রমজান কিলাখান যার সবাইতে জানাই রমজানের মুবারক আজকে একটা গার্ডেনও ভিডিও শেয়ার করমু আর এটাই লগে আজকে আমি বেগুন গাছ ট্রান্সপ্লান্ট করমু। ওটা আজকে শেয়ার করমু অনেক নতুন হাফুমনি রাস হয়তো হেল্প হইতো পারে যে আমি কিলা ট্রান্সপ্লান্ট করি বা এক একখান একটা গাছ থাকলে কিলাখান এই ট্রান্সপ্লান্ট করা যায় আর কি ওটা আমি শেয়ার করব আমার গাছগুলা মার্শাল্লাহ খুবই হেলদি আছে এখনো সবাই আমার গাছগুলা লাই দোয়া বা দেখো তো হইল আমার দেশি বেগুন আমি কিন্তু এই ফার্স্ট টাইম বেগুন রোপণ করছি আমি আর কোনোদিন বেগুন আসলে রোপণ করছি না তো চলো কা দেখি কিলাখান আমি ট্রান্সপ্লান্ট করে আমি দেখাই তো আমি মোটামুটি কেন রেডি করে রাখি দিছি দেখোকা আমি একটা পোটর মাজে আমি মাটি লই লোলাইছি আর এই পোটর মাঝে আমি একটা বেগ দিছি নিছে যে আমি গাছগুলা কি বাতে যখন আমি অন্তি বড় পটল নিমু ইজি করে কোলা লাগে আমি একটা বেগ দিছি কেউ পটর মাঝে আর আরও ছোটো ছোটো কাপড় মাঝে আমি মাটি লইসি আর এটা মাটির মাজে আমি কোনো কিছু মিক্স উক্স করছি না এই তো আমার পটটাও সুন্দর থাকব ক্লিন থাকব আর বাদে গাছগুলো তুলতাম ফার্মের মাঝে আমি সাইডটা পাঁচটা একখানো দিলাম আর কি আর কাপড় মাঝে ছোটো ছোটো কাপড় মাঝে একটা একটা করে দিব আর এই মাটির মাঝে আমি কোনো কিছু মিক্স করছি না খেনে না এটা একদম ছোটো গাছ তো কোনো কিছু মিক্স করলে আমি বুঝি যে গাছটা মরি গিয়া আমি এলা ছোটো গাছও কোনো কিছু মিক্স কোনোদিনও করি না আমি অলাখানো যে মাটি কিনে আনি সব ওটার ওটোর আমি রোপণ তারপরে বেবি বা দেই আর কি আরে দেখা চেষ্টা করছিলাম ছোটো এই ফক দিয়া তোলার লাগে বা দেখা যায় যেমন অন্য না তারপরে এসে দেখি আঙ্গুল দিয়াও তোলা যায় বালা করে যে করে আর আমি গাছটা তোলার আগে আমি কিন্তু পটর মাঝে ফানি দিছি খুব বেশি করে ফানি দিছি তো খুব বেশি করে ফানি দিলে দেখো কা গাছটা ইজিলি কুলিয়াই আর খুব সাবধানে আসলে আস্তে আস্তে যেমন প্রথমে আতা রাইয়া যেমন ইয়ে লাগব লাগবো লুজ করিয়া তারপর আস্তে আস্তে গাছটারে তুলা লাগবো যাতে জোরটা গাছও না ছিঁড়ে আর কি তো আমার কিন্তু এই ভিডিওটা সাতটা দশ দিন আগর করা আমি আসলে শেয়ার করমুখর মুখরে লেইট হয়ে গেছে আমার গাছগুলো আমার আসলে একটু বড় হয়েছে আমার একটা গাছও মরছে না তো ভিডিওটা রেকর্ড করা শেয়ার করে লাই অনেক এখনো আসুন ট্রান্সপ্লান্ট কর বা ছোটো ছোটো গাছ আছে ওখানেও ইনাফ টাইম আছে আমি মনে করি এখনো দেড় মাসের মতন গর থাকবো আমরা গাছ আমরা তো জুনো গাছ পারে নিমু মেদ নেই গিয়ে এ বছর আর মেদ নিতাম না এখানে না মেদ লাস্টে যে মেঘ দেয় তো এবছর আর মে লাস্টে দেয়ের গাছ নিতাম না জুনের ফার্স্টও কাটেন নিমো আর কি গাছ তো এখনও দেড় মাস থেকে আরো বেশি দেড় মাসের মতনও আছে আজকে পনেরো তারিখ মনে হয় এপ্রিলর এপ্রিল মে দেড় মাসও আছে ফোন আজকে পনেরো তারিখ হইলে তো এখনও ইনাফ টাইম আছে আমরা গোড়ো গাছগুলা থাকে কিন্তু বড় হয়ে আর আমি তাই না চাই না তেমন একটা বড় হইতো তেমন একটা বড়ো হইলে আসলে এটা লুকাফটার হার্ড হয়ে যায় খেলে না সর্বের ভিতরে থাকে না এলে আমি এবছর একটু লেটে লেইটে রুই আর বছর আলি খরি বার একটু লেইটেও আমি আসতে দিলে যেহেতু আমার আইডিয়া আছে তো তো আমি গাছগুলা রোপণ কিলা রোপণাম আর আমার মাটিটাও কিন্তু খুবই সুন্দর ফাইন মাটি আছে মাটিটা খুবই বালা ফোর মান্থ ফিড আছে মাটির মাঝে তো এই বরফের মাজে আমি ফার্স্টটা গাছ রুইম এই গাছ আবার সময় গার্ডেন নিম আবার বড় ফটোর মাঝে নিমখ তো আবার চেঞ্জ করা লাগব আর ছোটো ছোট কাপড় মাজেও একটা করে দিম চটো কাপড় আর বড় বড় ইয়ের মাজে ফটোর মাঝে রুইয়া আসলে থাও বড় হাত হয়ে যায় এলাই বছর কাপড় মাজেও অনেক আপু বাইয়ারা দেখছি আমি আগে পোটর মাঝেও রইতাম এবছর কিন্তু অনেক কাপুবাইয়ার দেখি আমি ছোটো কাপ আনছি নিয়ে গ্লাস যেটা আর কি ওটার মাঝে আমি নতুন কিন্তু এবছর ফার্স্ট আমি রুইছি আমি আর আগে আসলে ওমলা বড় পোটর মাঝে আমি রুইতাম তো দেখছি জেগা সেই বয় আর কি তো এই তো আমার সবটি গাছ আমি রুই আনিছি গিয়ে এখন আমি একটু ফানি দিমু আর পানির মাঝেও বিবি মিক্স করিয়া দিলাম আর কি যেহেতু গাছগুলা রুইছি এই তো আমার ট্রান্সপ্লান্ট করা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে আনিলাম কি তো আশা করি সবার কাছে ভালো লাগছে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবা আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করবেন না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন বেলটা অপশনও দিয়া আমার লগেই থাকবা এলাকার নিত্য নতুন এই ব্লগ ভিডিও বা গার্ডেনের ভিডিও আমি সবসময় শেয়ার করিয়া থাকি আর আমার চ্যানেলটা যদি আজকে নতুনই এতক্ষণ ঘুরিয়ে দেখতে ধরেন আর অনেকগুলা গার্ডেনের ভিডিও আছে লাস্ট ইয়েরও গার্ডেনের ভিডিও আমার কাছে আছে এখানে লাস্ট ইয়েরও ভিডিও আমি শেয়ার করছি এর আগে তো আমার চ্যানেল আছিল না তো লাস্ট ইয়েরও অনেক গার্ডেনের ভিডিও কিন্তু আছে তো সব বেলা তাও সুস্থ তাও বা সবাই সবের দোয়া করবা আজকের মতো আমি এখনও বিদায় নিব সবার কাছ থেকে আল্লাহে সবাইকে